যেটা জিনিস করা হচ্ছিলো যে এটা যদি বিভিন্ন জেলার ভিত্তিক সংগঠনগুলো হয় তাহলে সেই জেলার যে সমস্ত ইস্যুগুলো সেগুলোকে অন্তত ভালোভাবে টেক আপ করা যাবে। অনেক কিছু হাত ধরে চলে যাচ্ছে, যথেষ্ট আমরা লোকবল দিতে পারছি না, প্রোগ্রাম করতে অসুবিধে হচ্ছে, লোকজন টাকাটাকি করা যাচ্ছে না। এখন সেই জায়গাটার থেকে মনে হচ্ছে যে আজকে কলকাতা জেলা কমিটিকে আমরা তৈরি করলাম, কলকাতার বেশ কিছু ইস্যু আছে যেগুলো কিন্তু খুব বেশি যতটা দ্রুত যতটা ফ্রিকোয়েন্সিতে অ্যাডজাস্ট করা দরকার সেটা হয়ে উঠছে না। সেই দিন সময়তো কয়েকদিন করেছিলেন, তার জন্য বেশ এসেছিলো সাইকেল চালানোর পর তো কলকাতায় একটা গুরুত্বপূর্ণ সমস্যা। এবং তারা কিন্তু খুব পজিটিভ, তারা বলছে বাবা আপনারা ঠিক করে দিন, এ বড্ড ঝামেলা হচ্ছে, পুলিশ গিয়ে যখন তখন আমাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ আবার ভয় দেখাচ্ছি পয়সা কমে দিচ্ছি, সামনে পয়সা কমে দিচ্ছি, আছে কোনো দরকার নেই আমাদের, আমরা অধিকাংশ লোক এটা আমাদের পেশা, এমন একটা করুন যাতে এই পেশাটা বজায় থাকে, আমরা এইসব চাইছি না। আমাদের কাছে লোকেরা বলে বলে পয়সা দেবো না, কেউ বলছি 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 হুমকি যদি না মরে বিচারকে তাহলে কিন্তু তোমার ভাই ভাই তো মনের কথাটা হবে না, বলছে গ্রামে গ্রামে নাকি নাকি আওয়াজ, আমার তো জীবনে কোনো অভিজ্ঞতা এরকম কি যাই। তো আমার বক্তব্য কলকাতা জেলা এটা একটা মডেল, কলকাতা কোনটা কী নিজে বাজি আর সঙ্গে থাকুক গাছ কাটা, সঙ্গে থাকুক জলাশয় বোঝানো, সঙ্গে থাকুক তোমার পরিবেশ বান্ধব।